আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন? সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আজকে আমাদের 19তম নিবন্ধন প্রিলি প্রস্তুতির পঞ্চম ক্লাস। এভাবে ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো করতে থাকবো। চলুন শুরু করা যাক। পঞ্চম ক্লাস, বিষয় বাংলা সাহিত্য, মধ্যযুগ। মধ্যযুগের আজকে আমাদের তিনটা ক্লাস হবে, হয়তো আরো একটা বা বড় দুইটা ক্লাস লাগতে পারে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আধুনিক যুগ শুরু করব। এখন আধুনিক যুগের মধ্যে আমাদের বিপিএসসি কর্তৃক যে 11টা রাইটার দেওয়া আছে, এগুলা দিয়ে আমরা আধুনিক যুগ শুরু করবো, এবং যেগুলা পরীক্ষায় আসার মতো কমন উপযোগী সে কোশ্চেন গুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত 40তম বিশ্বে শেষ ক, ফকির গরিবুল্লাহ, খ বৃন্দাব দাস, গ কানাহরি দত্ত, খ বিদ্যাপতি। সঠিক উত্তর হচ্ছে বৃন্দাবন দাস। 2 নম্বর প্রশ্ন, চৈতন্য চরিতের শ্রেষ্ঠ রচয়িতা কে, ক কৃষ্ণদাস কবিরাজ, খ রূপরাম চক্রবর্তী, গ বৃন্দাবন দাস, ঘ গোবিন্দ দাস। সঠিক উত্তর কৃষ্ণদাস কবিরাজ। 3 নম্বর প্রশ্ন, জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? 41তম বিশেষ এসছে, ক শ্রী চৈতন্যদেব, খ কান্নাবা, গ রামকৃষ্ণ, ঘ বসু শাস্ত্রী। সঠিক উত্তর ক চৈতন্যদেব। 4 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের মধ্যযুগের নিদর্শন কোনটি? ক মহাভারত, খ মঙ্গল কাব্য, গ রামায়ণ, ঘ চর্যাপদ। সঠিক উত্তর খ মঙ্গল কাব্য। 5 নম্বর, চাঁদ সওদাগর কোন কাব্যের চরিত্র? 23তম বিশেষ এসছে, চণ্ডী মঙ্গল, খ মনসা মঙ্গল, গ ধর্ম মঙ্গল, ঘ অন্নদা মঙ্গল। সঠিক উত্তর মনসা মঙ্গল। 6 নম্বর, মনসা মঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে? ক দ্বিজবংশী দাস, খ বিজয় গুপ্ত, গ বিপ্রদাস পিপিলাই, ঘ নারায়ণ দেব। সঠিক উত্তর হচ্ছে খ বিজয়গুপ্ত। 7 নম্বর প্রশ্ন, চণ্ডী মঙ্গল কাব্যের রচয়িতা কে? এটা নার্সিং বিডিও ফেয়ারি পরীক্ষা 2018-তে এসেছে, ক রায়গুণাকর, খ মুকুন্দরাম চক্রবর্তী, গ বিজয়গুপ্ত, খ গুণরাম চক্রবর্তী। সঠিক উত্তর হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কবি কঙ্কন কার উপাধি? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 2018-তে এসেছে, ক মানিক দত্ত, খ রামপ্রসাদ সেন, ক মালাধর বসু, ঘ মুকুন্দরাম চক্রবর্তী। সঠিক উত্তর হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার অনেক পরীক্ষায় এসেছে। 9 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম ঠক বা খল চরিত্র কোনটি? ক ভারদত্ত, খ পুল্লরা, ক মানসিংহ, খ হরিশ্চন্দ্র। এর সঠিক উত্তর হচ্ছে ভারদত্ত। 10 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? এটা 43তম বিশেষ এসেছে, ক মনসা মঙ্গল, খ মনসা বিজয়, গ পদ্ম পুরাণ, খ পদ্মপতি। সঠিক উত্তর হচ্ছে ক পদ্মাবতী। 100 আজকে এ পর্যন্ত। আশা করি আপনারা সাথে থাকবেন এবং বাকি ক্লাসগুলো সুন্দরভাবে গুছিয়ে নোট করে পড়বেন। আশা করি আপনারা উপকৃত হবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে
ক্লাসগুলো আপনাদের উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।